উইংস আর্টিস্ট গ্রুপের পথ চলা শুরু হয় গুটি কয়েক শিল্পী বন্ধুদের নিয়ে এই গ্রুপে বিভিন্ন শিল্পীরা যুক্ত তাদের প্রতিভার প্রচার ও প্রসার ঘটাতে প্রতি বছরই এই গ্রুপের পক্ষ থেকে অঙ্কন ভাস্কর্য ও ফটোগ্রাফির ওপর বিভিন্ন শিল্পীদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে এবছরও তার অন্যথা হয়নি এবছরও বিভিন্ন শিল্পীদের নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করতে চলেছে জলপাইগুড়ি ষড়যন্ত্র দে রায়কত কলা কেন্দ্রের চারুচন্দ্র সান্নাল প্রেক্ষাগৃহে এই প্রদর্শনীর সূচনা হবে তেইশে ডিসেম্বর প্রদর্শনী চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বিকেল চারটে থেকে এই প্রদর্শনী খোলা থাকবে রাত নটা পর্যন্ত সংস্থার পক্ষ থেকে সকলকে এই প্রদর্শনী দেখার জন্য একান্তভাবে অনুরোধ করা হচ্ছে আমাদের উইংস আর্টিস্ট গ্রুপের প্রতি বছর একটা প্রোগ্রাম হয় একটা এক্সিবিশন হয় সেই রকমই যথারীতি এবছরও হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বর মাসে তেইশ চব্বিশ ও পঁচিশে তিন দিন অনুষ্ঠান হবে এবং এখানে চিত্রশিল্প ছাড়াও স্কাল্পচার এবং ফটোগ্রাফিও থাকছে এবং এটা হচ্ছে এক্সিবিশন কাম সেল এখানে খুব স্বল্প স্বল্প ব্যয়ে অনেক ভালো ভালো ঘর সাজানোর জন্য বা নিজেদের কালেকশানে রাখার জন্য খুব ভালো ভালো ছবিও পাওয়া যাবে এবং জলপাইগুড়ি শহরের এবং শহরের বাইরেরও এমনকি পশ্চিমবঙ্গের বাইরেরও কয়েকজন শিল্পী আছেন এখানে থাকবেন তারা তাদের চিত্রশিল্প নিয়ে এখানে উপস্থিত থাকবেন আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে তেইশ তারিখে তেইশে ডিসেম্বর থেকে তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন অনুষ্ঠান হবে এবং প্রতিদিন বিকেল চারটার থেকে রাত নটা অবধি এক্সিবিশন চলবে আর ওপেনিং যেটা আছে ওপেনিং অনুষ্ঠান হবে আমাদের তেইশ তারিখ বিকেল পাঁচটার সময় এই সাথে সাথে আমাদের বাইরে একটা ছোট মঞ্চ করা থাকবে কারণ আমাদের সবথেকে বড়ো কথা আমাদের এটার নাম হচ্ছে উইংস আর্টিস্ট গ্রুপ এখানে শুধু চিত্রশিল্প নয় চিত্রশিল্পীদের সাথে সাথে এখানে স্কাল্পচার এখানে ফটোগ্রাফিও থাকবে এখানে নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী বিভিন্ন বাদ্যশিল্পী তারাও আমাদের সাথে যুক্ত আছেন এবং সেই প্রোগ্রামগুলো আমরা বাইরে একটি ওপেন স্টেজ থাকছে ওপেন স্টেজে সেই নাচ গানের প্রোগ্রামগুলো চলতে থাকবে এবং তার সাথে সাথে আরও জানাই যে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের শহরের আপামা শহরবাসীকে যে তারা যদি কোনো অনুষ্ঠান করতে নাচ গানের অনুষ্ঠান করতে যদি ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে ওপেন স্টেজ সবার জন্য থাকছে ওখানে যে কেউ এই তিন দিন অনুষ্ঠান করতে পারেন